আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তাই যথারীতি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়েছি। তো সামনে দেখতে পাচ্ছেন, গেস করেন এটা কি? এটা হচ্ছে আমাদের সালমান। তো ওই জন্য হচ্ছে ওর বাবা কিছুক্ষণ আগেই স্পাইডারম্যানের কস্টিউমটা নিয়ে এসেছে। এটার জন্য ও একদমই শান্তি দিচ্ছিল না ওর বাবাকে আমাকে, যদিও চাইছিলাম না এটা কিনে দিতে, তারপরও রীতিমতো বাধ্য হয়ে শেষমেশ ওকে এটা হচ্ছে দিতে হয়েছে। ওর বাবা হচ্ছে ওর জন্য নিউ মার্কেট থেকে এটা নিয়ে এসেছে। কি কি? হ্যাঁ, স্পাইডারম্যান। কি আনছে বাবা? কি আনছে? খেলো 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 খেলো, দেখি দেখি কি আনছে দেখি। ওয়াও, খেলা দাও খেলা দাও। এটার ওপরে পড়া দাও না, শীত তো। কত সাইজ আনছো? আমারে শান্তি দিতেছে না, আমার কইতাছে কি রেডি হও, বোরকা পরো, আনতে যাইব। না এমনি পড়াই। উল্টা দিতেছে। দেখি ইয়ে সালমান স্পাইডারম্যান, এটা কি এইভাবেই থাকে? হোক আছে, দেখি দেখি দেখাও দেখাও, বরাবর ভালো করে দেখা যাও। ওইরা তো এখন শক্তি বাইরে গেছে, দেখি দেখি। তারপর বি সি ডি ই এফ জি ইস আই জে কে এল এম এম ও পি কিউ আর এক্স টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই ড্রেসটা আনার পর থেকে হচ্ছে এটা পরেই আছে, সারা ঘর দৌড়াদৌড়ি করছে, পড়তে বসেছে এটা পরেই, খাওয়া দাওয়া সারবি এটা করেই, ঘুমও আসবে হয়তো এটা পরেই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ও খুবই জেদ করেছিল, যদিও আমাদের এই ড্রেসটা কিনে দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, ও সব কিছু নিয়ে একটু বেশি জেদ করে ইদানিং।
তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।